তার মানে সবকিছুর মরণ হবে কুল্লুমান আলাইহাফান। চারিদিকে দুর্গা পূজা হলো, মনে করো দেখুন দুর্গা পূজা আপনাদের মনে নেই, এবছর সবচাইতে হিট করেছে যে দুর্গা পূজাটা, সেটা হলো আমাদের দমকল মন্ত্রী শ্রী সুজিত বসু, যিনি দমকল মন্ত্রী, জায়গাটা হলো কলকাতার লেক টাউন, মনে করে দেখুন লেক টাউন এয়ারপোর্টের গায়ে ওরা একটা প্যান্ডেল করেছিল দুর্গা পূজার, 140 ফুট লম্বা, ওটা হলো দুবাইয়ের বুর্জ খলিফা। ওই যে দুবাই আছে না যেখানে ক্রিকেট খেলা হচ্ছে, যেখানে ভারত হেরে গেল স্বামীর দোষ হলো মনে নেই, ওই জায়গায় একটা স্থাপত্য আছে তার নাম বুর্জ খলিফা, ওইটাকে এনেছিল কোথায়, কলকাতায়, সল্টলেকে নয় ওই লেক টাউনে। এবার এত ভিড় হয়েছিল পূজোয় অষ্টমীর দিন দুর্গা পূজার প্যান্ডেল বন্ধ করে দিয়েছে নবান্ন থেকে, মনে করে দেখুন নবান্ন বলল এত লোক হচ্ছে করোনা ছড়িয়ে পড়বে, সত্যি তারপরে এই করোনার তৃতীয় ঢেউ বেড়ে গিয়েছে। অথচ এটা যদি তবলিগ ভাইদের হতো কিংবা ফুরফুরা কোনো জামাত, ওরা বলতো এটা টুপিওয়ালা ছড়িয়েছে, ঠিক না বেটিক ভাই, ভালো করে ওয়াজ শোনো ছোট্ট করে, আমি বিদায় নেব দুটোই আমার শেষ হবে, যাওয়ার আগে দুটো নসিহাত শুনিয়ে দিয়ে যাই, আশা করা যায় মাথায় ঢুকছে, আমি জানি না আমি বোঝাতে পারছি কিনা এই রাতের বেলা, লক্ষ্য করুন বন্ধুরা, তাই আমি আপনাকে যে জায়গায় বলে হাসবি রব্বি জাল্লাল্লাহ, এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহর মরণ হয় না, কুল্লুমান এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে, টিকবে কে, জোরে বলুন। আজকে হচ্ছে কালী পুজো হচ্ছে জানেন, কালী পুজো, আমার বাড়ি হলো বসিরহাটের ইটিন্ডা, আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান, আমাদের আপনাদের এখানে আসতে গেলে আমাদের বসিরহাট ব্রিজ পার হতে হয়, আর বসিরহাট ব্রিজ সন্ধ্যার আগে থেকেই নো এন্ট্রি করে দিয়েছিল, নো এন্ট্রি মানে বড় গাড়ি ঢুকতে পারবে না, আমাদের ছোট গাড়ি কিন্তু লরি ঢুকতে পারে না, কেন, কালী পুজোর প্যান্ডেল হয়েছে লোকে লোকারণ্য, ভুল বুঝবেন না যেন ভাই, কালী পুজো আগামীকাল সকালবেলা শেষ হয়ে যাবে, দেবী কালিকা যার নামে পুজো চলছে ইনি দেবী কিন্তু সৃষ্টিকর্তা নন, কেন সৃষ্টিকর্তা নয়, এই জন্যে দেবী দুর্গা দেবী কালী মহাদেব এরা সব ভগবান ভাই, এদের মরণ হয়, যার মরণ হয় সে সৃষ্টিকর্তা হতে পারে না, কথা বোঝা যাচ্ছে কি ভাইয়া, শ্রী রাম ভগবান, শ্রীকৃষ্ণ ভগবান, মহাপ্রভু শ্রী চৈতন্য ভগবান, কিন্তু এরা কেউ সৃষ্টিকর্তা না, সৃষ্টিকর্তাকে হো তরমিন্দরা হো তরমিন্দরা ওং সর্বমঙ্গলা, এই পৃথিবীর জমিনে সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, যে আল্লাহ কারো মুখাপেক্ষী নই, সেই আল্লাহর বাণী হলো কোরআন শরীফ, চলবে না বন্ধ হবে, আরো জোরে বলুন, আরেকটু জোরে বলুন, এই জন্য দাদা হুজুর লিখেছেন, লিখুন কি, হাসবি রব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহর মরণ হয় না, তার মানে, তার মানে আমরা সেজদা করব কার, জোরে বলুন, এখানে বসিয়ে রেখেছে কে, দ্বিতীয় লাইন মাফি কলবি গয়রুল্লাহ, মা মানে সাথে,
ফি মানে মধ্যে, কালবি মানে হলো তোমার কলব, বাম স্তনের দুধের নিচে এক টুকরা গোশ আছে, যা মুদগাতান জাসাদান, আপনার শরীরে এক টুকরা গোশ আছে, একটু ছেড়ে দিয়ে বলছি আলা ইন্না ওয়াহিয়াল কলব, ওটা হলো তোমার কলব, ভালো করে বুঝবেন। দাদা হুজুর বলছেন মাফি কলবি গায়রুল্লাহ, তোমার কলবটা যেন আল্লাহ ছাড়া অন্যের চিন্তায় না থাকে। গায়রুল্লাহ মানে অন্য আল্লাহ, তার মানে আমার কলব সর্বক্ষণ বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু জোরে বলা যাবে না? ফুরফুরা শরীফের মেজলা হুজুরের নাম শুনেছেন? হ্যাঁ না বলুন। এই বস দি নাই, এই ভাই একটু বসুন তো, আপনারা এসিয়ে জ্বালাতেন সে প্যান্ট শার্ট পরিয়ে বসতে পারছেন না, কষ্ট হচ্ছে, আপনারা ডিস্টার্ব করছেন, সামনে এরম ঘোরাফেরা করলে খুব অসুবিধা। কেন যে মাদ্রাসা এটা অ্যালাউ করেছে আমি বুঝলাম না, এমনি যা প্রসার হবার তা হবেই ভাই, কথা বুঝতে পারেননি? আপনারা মনে করতেছেন এত রাত লাইভ দেখলি আমার গা মাদ্রাসা সাদা উঠবে, মুন্দু উঠবে, যা ওটার যা ওটার তা উঠবেই, ঠিক না বেটিক ভাই? আপনারা ভুল বুঝবেন না, এই জন্য আপনারা বসে থাকুন, কেউ ডিস্টার্ব করবেন না, খুব মুশকিল এই রাতের বেলা, পরিস্থিতি ভালো না, এখন সংকট অবস্থা, রুগীর অক্সিজেন দরকার, এই জন্য আমি করোনার আবাহে ছোট্ট করে বলছি, ভালো করে শুনে নিন, মাফি কলবি গায়রুল্লাহ, তোমার কলবটা সর্বক্ষণ আল্লাহ আল্লাহ বলবে, তাহলে পৃথিবীর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান দাদা হুজুরের মেজ সাহেব দাদা মেজলা হুজুর কেবলা আবু জাফর সিদ্দিকী, যিনি 104 বছর বেঁচে ছিলেন, আপনাকেও দেখেছেন, একটু হাত তুলুন, দেখেছেন মেজলা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, মেজলা হুজুর কিসের আলো? চাঁদের আলো। মেজলা হুজুর চেহারা দেখেছেন, কি নুরানি চেহারা, মেজলা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জ্বলে, যার কলবের ওসিলাতে নবীর দেখা হয়, তিনি আমার মেজ হুজুর ফুরফুরাতে রয়, এমন পীরার বাংলাদেশে আপাতত হবে না, যার কলবের ওসিলায় নবীর দেখা হয়। মেজলা হুজুর আল্লামা আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহে, ইতিহাস খুলে দেখবেন ওনার জীবনী যদি আপনাদের বাড়ি থাকে, একবার নিজের চোখে কাল সকালবেলা বাড়িতে গিয়ে পড়ে দেখবেন, যেহেতু ওনার জীবনীটা উনি বেঁচে থাকাকালীন লেখা, উনি বেঁচে আছেন তখন জীবনীটা লিখেছেন কে? ডাক্তার শহীদুল্লাহ, কলকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আমার স্যার ছিলেন ডাক্তার, আমরা ইউনিভার্সিটি পড়েছি, উনি আমাদের স্যার ছিলেন ডাক্তার শহীদুল্লাহ, উনি লিখেছেন, ওই বইটাই পড়ে দেখবেন দাদা হুজুর কেবলা, ভালো করে শুনে নিন, নিজে হাতে মেজলা হুজুরকে বায়াত করিয়ে বললে বাবা আপনি নকশাবন্দিয়া তরিকার আল্লাহ আল্লাহর জিকির করুন, কেন আল্লাহ আল্লাহর জিকির আগে আপনার কলবে আসা দরকার। কথা বোঝা যাচ্ছে কি ভাই? আগে আপনাকে ইমান আনতে হবে, কে বলছেন বলুন, কাকে বলছেন, কাকে? জমানার মেজলা হুজুর, জমানার সবচেয়ে বড় আলেম ছিলেন, ওই জমানার মুফতি আজম, যখন উনি হজ মুবারাকে যাচ্ছে, মেজু হুজুরের হজ মুবারাকে যাওয়া, দাদা হুজুর বললে বাবা দেখো এলেমের জাহাজ ভাসিয়ে দিলাম, এত জ্ঞান ছিল ওনার, তাবলিগ জামাতের মাওলানা আসাদ মাদানী, এখন যারা আছে মাহমুদ মাদানী, এদের বাপ ফুরফুরা শরীফে এসেছিল, মাওলানা হুসামউদ্দিন ফুরফুরা শরীফে যার বাড়ি, উনি তাবলিগ জামাতের আলেম, তাতে হোক তাতে কি, ওনার দরবারে এসেছে হুসাইন আহমদ মাদানী, এসে বলছাম শোনা হ্যায় বাংলা মে এক বড়া আলেম হ্যায় হাম উনসে মুলাকাত করেগা, বলছে মানে হলো আমি শুনছি বাংলা একজন বড় আলেম আছে, আমি তার সাথে দেখা করব। আপনারা ইতিহাস খুলে নিন, এক আড়াই ঘন্টা
মেজি হুজুর কেবলার সাথে এই তাবলিগ জামাতের মাওলানা মাদানী হুজুর বক্তৃতা শুনে উনি মুগ্ধ হয়ে বলেছিলেন, আমি শুনেছি কিন্তু এত বড় আল্লাহর অলি আমার নসিব ভালো সাক্ষাৎ হলো নারায় তাকবীর, একটু জোরে বলুন নারায় তাকবীর। এই মেজলা হুজুর কেবলাকে দাদা হুজুর নিজে তার কলবে ইমান আনে দেওয়ার জন্য বললে, বাবা তুমি আল্লাহ আল্লাহ জিকির করবে। কে বললে? দাদা হুজুর, উনি হলেন মুর্শিদ আর মেজ হুজুর মুরিদ। অনেক দিন হয়ে গেছে, ইতিহাস খুলে দেখুন জীবনী, অনেক দিন হয়ে গেছে মেজু হুজুরকে দাদা হুজুর বলে, জি ঠিক এই ভাষা লেখা, জি আপনার ওই জায়গাটা নড়ে, ওই কলবের ওই জায়গাটা কি নড়ে? কেন? তার মানে ওখানে ইমান ঢুকলে ওই জায়গাটা নড়বে, কথা বোঝা গেছে কি? এই ভাই চা খেলে বোঝা যায়, চা খেলে বোঝা যায় না? চা খেলেন? এখানে ছোলার ডালে আর গোসলে দিয়েছে একসাথে আর ভাত খেয়েছেন, বোঝা যায় না পেট ভরিয়েছে? তাহলে চা খেলে যদি বোঝা যায়, পেট ভরলে যদি বোঝা যায়, তাহলে ইমান ঢুকলে বোঝা যাবে না কেন? কারণ ইমান ঢোকার জায়গা তো কলব। একটা দোয়া আছে না, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, আছে না? এই এটা মুনাজাত নেই, এর মানে কি? হে আমার আল্লাহ, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, হে আমার আল্লাহ আমার কলমটা যেন হেদায়েতের পরে বেকা না হয়ে যায়, অর্থাৎ হেদায়েতের জায়গা হলো কলম। তাই মেজবা হুজুরকে দাদা হুজুর বলছে, বাবা ওয়াজ করবে পরে, আগে তোমার কলবে ঈমান এনে নাও। তাই ওনার কলবে ঈমান এসেছে কিনা মেজলা হুজুর পরীক্ষা করছে, দাদা হুজুরের সাথে বসে আছে। দাদা হুজুর কিছুদিন পরে বললেন, বাবা জি আপনার কি ওই জায়গাটা নড়ে? বলে জি না। বলে নড়ে না? বলে না। তাহলে এখনো আপনি জিকির করেন যতক্ষণ না নড়ছে ততক্ষণ ঈমান ঢোকেনি? সূরা আনফাল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন যখন আল্লাহর জিকির করবে তখন তার কলবটা ওয়াজিলাত হবে, মানে নড়াচড়া করবে। কথা বোঝা যাচ্ছে ভাই? আমার ওয়াজ কি বুঝতে পারছেন? ওইখানে যদি ঈমান ঢুকে থাকে, ওইখানে যদি সূরা ইখলাস ঢুকে থাকে, ওইখানে যদি বিসমিল্লাহ ঢুকে থাকে, তাহলে আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার কলব তখন বিসমিল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, ওই পড়বে, আপনাকে পড়তে হবে না, ও পড়ে দেবে জবানে, আপনা আপনি জবান বলবে, একবার জোরে বলা যাবে না? মেজু হুজুর বললেন, বাবা জি আমার এখন আমি বুঝতে পারি না। দাদা হুজুর বললেন, তাহলে এখনো করুন, এখনো করুন, এখনো। অনেক দিন হয়ে গেছে, ইতিহাস খুলে দেখবেন দাদা হুজুর আবার জিজ্ঞেস করছে, জি আপনার কি ওই জায়গাটা নড়ে? জি আব্বা আমি এখনো। দাদা হুজুর কি করেছিল? উনি ওনার কলব দিয়ে মেজুজির কলবটা ধরলে, এরই নাম হলো ধর ফয়েজ ধরতে হয়, এর নাম যেমন আপনারা মেজু বড় মানে ফুরফুরা শরীফের হুজুরদের কবর জিয়ারাতে যান, যান কি করতে যান? জিয়ারাতের মানে কি? জিয়ারাত মানে হলো দেখা। জিয়ারাত মানে কি? দেখা না, কার সাথে দেখা হবে? মেজুরের সাথে, বড় হুজুরের সাথে, দাদা হুজুরের সাথে। কি দেখা হবে? আপনার সাথে দেখা হবে মানে ওনার কবরে বসবেন, এটা সিস্টেম ধরিয়ে দেই, ওনার কবরে বসবেন, ওনার কবর থেকে ফয়েজ আসবে, আপনার কলব বলবে আল্লাহ, ওনার কলব বলছে, তাই মরার পরেও কলব আল্লাহ আল্লাহ বলবে, আপনার কলবটাও আল্লাহ আল্লাহ বলবে। আপনি ইমানদার, আপনি নিজেই বুঝতে পারবেন পীরের রওজায় যাওয়ার এটাই হলো শর্ত, আপনাদের জানা নাই। তাই দাদা হুজুর বললে, এ আবু জাফর আপনি রুহে লতিফায় খেয়াল, রুহ মানে এই লতিফা, এটাকে বলে কলব, এটাকে রুহ বলে, এটাকে শের বলে, এটাকে খফি বলে, এটাকে আকফা বলে, এটাকে নফস বলে, এর নাম হলো মুজাদ্দিদিয়া নকশাবন্দিয়া তরিকা, গোটা বডিটা আল্লাহ আল্লাহ বলবে, এরে বলে সুলতান আসকার। আপনি বলুন ভাই, যে মোমেনের গোটা বডি আল্লাহ আল্লাহ বলবে
তারা যদি নামাজে দাঁড়ায়, আর উত্তরপ্রদেশের হরিয়ানা গুরগাঁওতে নামাজিদের সামনে দাঁড়িয়ে ওরা মাইক বাজাচ্ছে, অথচ নামাজিরা নামাজ পড়ছে, এদের নামাজে কোনো ব্যাঘাত ঘটে না। কথা বোঝা যাচ্ছে না? এই কদিন আগে মিডিয়া দেখেন, মিডিয়ায় দেখেন হরিয়ানা গুরগাঁও মনোহরলাল খাট্টারের রাজ্য, জুমার নামাজ হচ্ছে আগামীকাল আবার জুমা, কোর্টে মামলা হয়ে গেছে, কোর্টে মামলা হয়ে গেছে অলরেডি, যে তোমাদের রাস্তাঘাটে জুমা পড়তে দেবো না। ওরা ওরা মাইক বাজাচ্ছে, জয় শ্রীরামের স্লোগান দিচ্ছে, ওরা বলছে তোমরা যতই স্লোগান দাও আমরা নামাজ পড়ব। নামাজ হবে কার জন্যে, কোরআন হবে কার জন্যে, ভালো করে শুনবেন। কেন? আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন তখন আপনার সাথে আল্লাহর সাক্ষাৎ হবে, নামাজের মধ্যে বান্দা আল্লাহকে অনুভব করবে। কথা বোঝা যাচ্ছে ভাই? তাহলে যে মোমেন নামাজে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ বলবে, সেই মোমেনের সমস্ত শরীর যখন আল্লাহ বলে, পৃথিবীর কেউ তাকে ক্ষতি করতে পারে। উদাহরণ দেই, মেজলা হুজুর কেবলা বললেন, এবার আমার আব্বা আপনি আমাকে রুহু লতিফায় সবক দিলেন কলব থেকে, আমি নিজে তো বুঝতে পারি না। বলে বাবা আপনার শুরু হয়ে গেছে, আপনি এখনো ধরতে পারেননি। মেজদা হুজুর বলছেন, বেশ কিছুদিন পর আমি তসবি নিয়ে আমার খাটে বসে আল্লাহ আল্লাহর জিকির করছি, ফুরফুরার জমিনে আমি খানকায় বসে, আমি আবু জাফর খানকায় বসে যখন আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করছি, রাত একটা বাজে আমি নিজের কানে শুনলাম, আমার কলম আমার রূহ আমার খাট আমার বিছানা আল্লাহ 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 বলছে। জোরে বলুন, আরো জোরে। এবার আপনারা বলুন, এরা হাজার চেষ্টা করুক ভারতবর্ষের জমিনে, ভারতবর্ষের জমিনে বর্তমান গভর্নমেন্ট হাজার চেষ্টা করলেও, যে মোমেনের কলবে কুরআন সংরক্ষিত হয়েছে, যে মাদ্রাসা জলঘাটা, ওই ওই আপনাদের এই নলকোড়া মাদ্রাসার ছেলেরা, আপনারা যারা ঈমান নিয়ে কলবে আল্লাহর জিকিরে মত্ত থাকবেন, পৃথিবীর কোন শক্তি আপনাদের ক্ষতি করতে পারে? জোরে বলুন, কারোর ক্ষমতা নেই। কেন? ক্ষমতা কার? চিল্লে বলুন আরো জোরে। এই জন্য একটা বার নারা দেব, এই রাতের বেলা বিদায় লগ্নে সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন, আমি বলবো নারাই তাকবীর। আল্লাহ আল্লাহ, আপনার আওয়াজ আপনার দিনের আওয়াজ। আল্লাহ নলকোড়া মাদ্রাসায় এই রাতের বেলা আপনার বান্দা আপনার নাম নিচ্ছে, আল্লাহ আপনি কবুল করবেন। জোরে বলবেন নারাই তাকবীর। তৃতীয় লাইন, তৃতীয় কি? নূর মোহাম্মদ সাল্লাল্লাহু। প্রথম লাইন ছিল হাসবি রব্বি জাল্লাল্লাহ, দ্বিতীয় লাইন মাফি কলবি গায়রুল্লাহ, তৃতীয় লাইন নূর মোহাম্মদ, অর্থাৎ যে ব্যক্তির কলবে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির হবে, তার কলবটা আল্লাহ নবীর নূরের আলোয় নূরাকিত হয়ে যাবে, নূরে 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 আপনার কলবটা উজ্জ্বল হয়ে যাবে। নূর নূর নূরাজি নূর এসেছে সাহারার বুকে, ওই ফুল ফুটেছে আয় আয় কি দেখবি নূরের মালা, মা আমিনার কোলে দোলে কামিলিওয়ালা, দোল 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 নাই দোলে, আর মা আমিনার কোলে মুস্তফা দোলে, দোলে দোলে দোলে
দোলে দোলে দোলে আহাদা হাত বলে ওই দেখো লাশরি কালা গুঞ্জ ওঠে রে আল্লাহর নবী জন্ম নেবে আমার সোনার রসুল জন্ম নেবে মামিনাত জোহরা মামিনাত জোহরা মামিনাত জোহরা যে মায়ের নামে মাদ্রাসা ও গো আমার জলঘাটা নলকুড়ার ভাইরা শুনে রাখুন যেদিন আমার রসুল জন্ম নেবে মামিনাত জোহরার শ্বশুর হযরতে আব্দুল মুত্তালিব বলছে আরে আমি অবাক হয়ে কাবা শরীফে দাঁড়িয়ে দেখছি আমার আমার নাতি ছেলে জন্ম নেবে ও আমেনা আমি নিজের চোখে দেখছি আল্লাহর কাবা যেন আমেনার ঘরের দিকে সেজদা দিচ্ছে নারায় তাকবীর জোরে বলতে পারে না নারায় তাকবীর আরো জোরে বলা যাবে না নারায় তাকবীর কে সেজদা দিচ্ছে জোরে বলুন কি কাবা 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 আছে মক্কায় কোথায় আছে আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায় জোরে বলুন কাবা 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 আছে মক্কায় আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায় বক্ষে আমার কাবা শরীফ চোখে মদিনা নবীর দেশে যাব আমি নবীর দিওয়ানা আরাফাতে যাব আমি মিনার তাবু হতে মুজুদালে ভাই রাত কাটাব ফিরিবার ওই পথে আমি যদি আরব হতাম কাবারি পথ ওই পথেতে চলতো আমার নূর নবী হযরত আল্লাহর নবীর মা আমিনাত জোহরা বলছে যেদিন আমার বেটা জন্ম নেবে আমি নিজের চোখে দেখলাম আমার আতুর ঘরটা নুরি 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 পূর্ণ হয়ে গেছে এই জন্য দাদা হুজুর বলেছেন দাদা হুজুর যার নামে মাদ্রাসা বোঝা যাচ্ছে মুজাদ্দিদে জামান আমির শরিয়া দাদা হুজুর উনি বলেছেন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ভাই ভাই আমার পরবর্তী ওলামা হযরতে মাওলানা ভাই আমিনউদ্দিন রেজভী সাহেব আপনাদের কাছে আসছে একটু নারা দেবেন তো নারায়ে তাকবীর একটু জোরে বলবেন না নারায়ে তাকবীর আরো জোরে বলা যাবে না নারায়ে তাকবীর আমার জন্য দোয়া করবেন সময়ের নজরে যেটুকু নসিহাত রাখলাম একটু মাথায় রাখলে আশা করা যায় দিনের এবং দুনিয়া দুটি পর্বে আল্লাহ আপনাদের হেফাজত করবে একটু জোরে একবার নারা দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ভাই হযরতে মাওলানা আমিনউদ্দিন রেজভী সাহেব জিন্দাবাদ আপনারা সবাই ওনার বায়ান শুনবে